नमस्कार एवं आदाब पीकेस टेक ट्यूब चैनले आपनाके स्वागतम। आमी मिथुन पीके आपनादेर साथे आछि पुरो टेक न्यूज जुड़े। प्रतिदिनेर मतो आजकेओ आमी आपनादेर जन्य निये एसेछि लेटेस्ट एवं स्पाइसि टेक न्यूज। आर आपनादेर मने करिये दिई आपनि जोदि आमार चैनले नतून होये थाकेन ताहले एखोनि सबस्क्राइब करे निन, कारण गंतव्य किन्तु बहु दूर आर आपनारा पाशे ना थाकले सेटा कखनोई सम्भव ना। তাই আপনাদের কাছে অনুরোধ, এখনই ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার বন্ধুদেরও টেক নিউজ দেখার সুযোগ করে দিন। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপডেটেড থাকাটা জরুরি। আর এত টেক নিউজ থাকতে পিকেস টেক নিউজ কেন দেখবেন? কারণ এখানে আপনারা পাবেন নো ক্লিক বেট, নো বক বক, অনলি টেক টক। তো চলুন শুরু করা যাক পিকেস টেক নিউজ নাম্বার টু। আজকের টেক নিউজটা একটা খারাপ সংবাদ দিয়ে শুরু করতে চাই, কারণ পরবর্তীতে মজাদার খবরগুলো পেয়ে যেন আপনার মনটা ফ্রেশ হয়ে যায়। চেকপয়েন্ট মোবাইল সিকিউরিটি, যেটা মূলত সিকিউরিটি রিলেটেড একটা কোম্পানি, যার একটা সার্ভে থেকে দেখা গেছে যে বিশ্বের 10টা মোবাইলের মধ্যে 4টি মোবাইলই আনসিকিউর। ব্যাপারটা অনেক আশ্চর্যের, কিন্তু আমার কাছে একদমই অস্বাভাবিক মনে হচ্ছে না। কারণ আমরা জানি যে আমরা সাবধান থাকি না, তবুও আমরা সাবধানতার জন্য প্রয়োজনীয় স্টেপগুলো নেই না। পরের খবরটি হচ্ছে বাংলাদেশের ফোন কোম্পানি ওয়ালটন মোবাইলকে নিয়ে। বাংলাদেশের মোবাইল কোম্পানি ওয়ালটন পরের মাসেই স্ন্যাপড্রাগন 660 প্রসেসরের সাথে একটা মোবাইল ফোন আনতে যাচ্ছে, যার নাম হবে ওয়ালটন প্রিমো RX8। আর আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনাদের জানিয়ে দিই, আমি এখন যে মোবাইল দিয়ে ভিডিওটি শ্যুট করছি এটা 6 থেকে 6.5 বছর আগেকার ওয়ালটনেরই একটা মোবাইল, যার নাম হচ্ছে ওয়ালটন প্রিমো ZX2। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ভিডিওটি শ্যুট করি। অল রাইট, এখন আমাদের সামনে চলে এসেছে আজকের একটা ইন্টারেস্টিং খবর। খবরটি হচ্ছে চায়নাতে রেডমি নোট 10 5G স্মার্টফোনটি লঞ্চ হয়েছিল, আর সেটাই ভারতের BIS ওয়েবসাইটে লিস্ট হয়েছে পোকো M3 প্রো নামে। অ্যান্ড দিস ফোন ইজ অলসো পাওয়ার্ড বাই মিডিয়াটেক ডায়মেনসিটি 700। পোকোকে নিয়ে আর একটা খবর হলো, পোকো ইন্ডিয়ার হেড একজন ইউজারকে রিপ্লাই দিয়ে জানিয়েছে পোকো তাদের F সিরিজের ফোনগুলো নিয়ে কাজ করছে, আর আপকামিং পোকো F সিরিজের ফোনগুলো একটু এক্সপেন্সিভ হতে চলেছে। আচ্ছা, প্রাইস যখন বেশি হবে তখন আমার মনে হচ্ছে যে রেডমি K40, K40 প্রো আর K40 প্রো প্লাস এই সিরিজেরই কোনো না কোনো ফোন হয়তো রিব্র্যান্ড হয়ে পোকো নামে আসতে পারে। আর হ্যাঁ, ভালো কথা, আপনারা যদি রেডমি K40, K40 প্রো আর K40 প্রো প্লাস ফোনগুলো সম্পর্কে না জেনে থাকেন তাহলে এখনই আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন যদি আপনারা এই ফোনগুলোর স্পেসিফিকেশন সম্পর্কে জানতে চান। ফেসবুক ইউজারদের তথ্য ফাঁস হওয়া নিয়ে ফেসবুক যা বলেছে, জানা গেছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আয়ারল্যান্ডের ডাটা প্রোটেকশন কমিশন ফেসবুকের এই তথ্য ফাঁসের ঘটনায় আলোচনার জন্য যোগাযোগ করে। আলোচনায় ফেসবুক নাকি জানিয়েছে যাদের তথ্য ফাঁস হয়েছে তাদের নাকি নোটিফিকেশনের মাধ্যমে জানানোর কোনোই প্রয়োজন নেই। ফাঁস হওয়া তথ্যে আমরা দেখতে পাই ফেসবুকের কর্ণধার মার্ক জুগারবার্গের ইমেইল আইডি, জন্ম তারিখ, ফোন নাম্বার সহ যাবতীয় অনেক ধরনের তথ্যই লিক হয়ে গেছে। এই প্রসঙ্গে ফেসবুকের মন্তব্য, এগুলো নাকি 2019 সালের আগেই ফাঁস হয়ে গেছিল, আর এখন নাকি ফেসবুকের সিকিউরিটি অনেক স্ট্রং। ইলেকট্রিক্যাল কার লঞ্চ করার জন্য অ্যাপল বেশ কিছুদিন ধরেই একটা পার্টনারশিপ খুঁজছিল, এমন সংবাদ বেশ কিছুদিন আগে আমাদের সামনে এসেছিল। কিন্তু এখন জানা গেছে যে অ্যাপল LG কোম্পানির সাথে ফাইনালি এই ব্যাপারটি নিয়ে পার্টনারশিপ করে ফেলেছে, আর অ্যাপল LG একসাথে কাজ করে অ্যাপল তাদের ইলেকট্রিক্যাল কার লঞ্চ করতে চলেছে। ট্রিপল রিয়ার ক্যামেরা এবং গেমিং প্রসেসরের সাথে ভিভোর নতুন একটি ফোন আসতে চলেছে। তারা ওয়াই সিরিজের আরও নতুন একটা ফোনকে ঘোষণা করলো। ভিভো Y20 SD নামের এই স্মার্টফোনটি ফিলিপাইনে লঞ্চ করা হয়েছে। ভিভো Y20-র সাথে Y20 SD-র যে মেইন পার্থক্য রয়েছে সেটা হচ্ছে প্রসেসরে, আর প্রসেসর হিসেবে এই ফোনে থাকছে মিডিয়াটেক হেলিও G80। পরের খবরটিতে উঠে এসেছে একটি রিপোর্ট, আর এই রিপোর্ট অনুযায়ী জানুয়ারি মাসে বিশ্বের সবচেয়ে বেশি সেল হওয়া স্মার্টফোনটি হচ্ছে iPhone 12। ভিভো V21 5G স্মার্টফোনটি ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে, এর মানে ভারতে এই স্মার্টফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। আর এই লঞ্চ ইভেন্টে ভিভোর আরও একটি ফোন লঞ্চ হতে পারে। কোরিয়াতে স্যামসাং গ্যালাক্সি Quantum 2 নামের এই স্মার্টফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে, যেটাতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাস। এতে ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং স্মার্টফোনটির ডিসপ্লে 120Hz সাপোর্ট করে। ফোনটিতে রয়েছে কোয়ান্টাম র্যান্ডম নাম্বার জেনারেটর চিপ বা QRNG চিপ, যেটা সিকিউরিটির ক্ষেত্রে স্যামসাংকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট আবার হতে চলেছে, আর মনে হচ্ছে এই লঞ্চ ইভেন্টে তাদের ল্যাপটপ লঞ্চ হতে পারে। স্যামসাংয়ের যে গ্যালাক্সি নোটবুকগুলো রয়েছে এই ইভেন্টে সেই ল্যাপটপগুলোই লঞ্চ হতে পারে। এই ব্যাপারে স্যামসাং সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টও শেয়ার করেছে, আর সেই পোস্টে লেখা রয়েছে দ্য মোস্ট পাওয়ারফুল গ্যালাক্সি ইজ কামিং।
তো দেখা যাক স্যামসাং 28 এপ্রিল তাদের লঞ্চ ইভেন্টে কী কী প্রোডাক্ট লঞ্চ করে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি M42 স্মার্টফোনটি 5G চিপসেটের সাথে আসছে। শুধু 5G নয়, স্মার্টফোনটি কিন্তু নক্স সিকিউরিটির সাথেও আসছে, যেটা অবশ্যই খুব ভালো একটা দিক। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 750G প্রসেসরটি আর গ্যালাক্সি M42 এই স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ হয় কি না আমি সেই অপেক্ষায় রইলাম। এবারে আসা যাক আমাদের টেক নিউজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন, গত টেক নিউজের কমেন্ট সেকশন রিডিংয়ে। রাকিব রাফি লিখেছেন, নেভার গিভ আপ। আমি কিন্তু প্রমিস করেছিলাম যে আমার পক্ষ থেকে আমি চেষ্টার কোনোরূপ কমতি রাখবো না, আর আমার বিশ্বাস আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কোনো কিছুই আমাকে দমাতে পারবে না। থ্যাংকস রাফি ভাই। এর পরের কমেন্টটি করেছেন ফেরদৌস জামান, লিখেছেন, ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও অফ ইয়োর চ্যানেল। ভাই প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ আপনার কন্টিনিউয়াস সাপোর্টের জন্য। আর যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, আর একই সাথে আমার পরিশ্রমেরও সার্থকতা। এর চেয়ে বেশি আনন্দের বিষয় আমার জীবনে খুব কমই আছে। পরের কমেন্টটি করেছেন মেহেদি হাসান, বিগ ফ্যান ব্রো। ধন্যবাদ ভাই, তবে আপনারা নিজেদেরকে আমার ফ্যান হিসেবে বলবেন না, কারণ আমি আপনাদেরকে আমার পরিবারের একটা অংশ মনে করি। আপনাদেরকে টেকনোলজি রিলেটেড বিষয়ে হেল্প করে আমি অনেক আনন্দ পাই, আর এই আনন্দই আমাকে সাহস দেয় পরবর্তী ভিডিও আরও নিখুঁতভাবে বানাতে। আর টেক নিউজগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ তাদেরকেও জানিয়ে রাখা জরুরি যে আমি প্রতিদিনই আপনাদের জন্য পরিশ্রম করে টেক নিউজ আনছি। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি পাশের বেল আইকনটি না বাজিয়ে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিবেন। আর আমাদের দেশের কোভিড সিচুয়েশন দিন দিন ব্যাড থেকে ওর্স্ট পর্যায়ে যাচ্ছে, তাই আমি আপনাদের প্রতি ভিডিওতেই বলছি যে আপনারা একটু সাবধান থাকবেন, আপনারা অন্তত নিজেদের দিক থেকে কোনোরূপ কমতি রাখবেন না, আর বাইরে খুব বেশি প্রয়োজন ছাড়া বের হবেন না। সকলের সুস্থতা কামনা করে পিকেস টেক নিউজ 2 এখানেই শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক।